নামাজের ক্ষেত্রে হানাফি, রোজার ক্ষেত্রে হাম্বলি, হজের ক্ষেত্রে শাফি, জাকাতের ক্ষেত্রে মালিকি মাজহাব ফলো করা যাবে? ভাই চমৎকার প্রশ্ন করেছেন। বিভিন্ন ফেক, নামাজের ক্ষেত্রে এক মাজহাব, সালাতের ক্ষেত্রে এক মাজহাব, রোজার ক্ষেত্রে এক মাজহাব, হজের ক্ষেত্রে আরেক মাজহাব, এবার ফলো করা যাবে কিনা, এটাকে বলা হয় তালফিক বাইনাল মাজহাব। মুজতাহিদিনরা যারা আছেন, যারা কোরআন হাদিসের বিশদ যারা জ্ঞান রাখেন, যারা ইস্তিমবাদ করতে পারেন, যারা ইজতিহাদ করতে পারেন, তাদের বিষয়টি ভিন্ন। তারা ইজতিহাদের মাধ্যমে যেটা সহি মনে করেন, প্রাধান্য মনে করেন, তারজিহ যাদের কাছে যেটা পরিষ্কার হবে সেটা তারা ওইভাবে আমল করবেন, কিন্তু সাধারণ জনগণ সেটা করতে পারবে না। কারণ এর মধ্যে ওনার মধ্যে যেটা সৃষ্টি হবে সেটা তাতাব্বু রখাস বলা হয় আমাদের আরবি ভাষায়, ফেকের ভাষায়। তখন সে সুযোগ সন্ধানী হয়ে যাবে। আপনি হয়তো মুত্তাকি, আপনি হয়তো মুজতাহিদ, কিন্তু আরেকজন কিন্তু সে মুত্তাকি না, সে মুজতাহিদ না, সে তখন সুযোগ সন্ধানী হয়ে যাবে। আমি এটা গতকালকে বলেছিলাম যে দুটো আমল, এক মজহাব একটা সুযোগ আছে, আর এক মজহাবের সুযোগ নেই, তখন আপনি ওই দুটো দিকে সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। এখন ধরুন আপনি ওয়ালি ছাড়া বিয়ে করবেন, ওয়ালি ছাড়া আপনি বিয়ে করতে চাচ্ছেন, আপনি তখন বহুত বড় হানিফি হয়ে গেলেন যে হানিফি মজহাবে ওয়ালি ছাড়া বিয়ে করলে এটা কিছুটা অবকাশ আছে, হানিফি হয়ে গেলেন। তালাক দেওয়ার সময় গিয়ে আপনি এক ব্যক্তিকে তালাক দেওয়ার ক্ষেত্রে আবার কিছু কিছু এই মহাদ্দিসিনদের মতের ভিন্নতা আছে, আপনি আবার সেটা গ্রহণ করলেন কথার কথায়, অন্য মাথায় চলে গেলেন, তখন হলো কি আপনি সুযোগ নিলেন। বিয়ের ক্ষেত্রে আপনি একজনের কথা শুনলেন, তালাকের ক্ষেত্রে আরেকজনের কথা শুনলেন, তখন আপনার মধ্যে একটা সুযোগ সন্ধান তৈরি হবে, এত্তাবা থাকবে না আপনার মধ্যে। দিনকে এত্তাবার মধ্যে নিয়ে আসতে হবে, অনুসরণের মধ্যে নিয়ে আসতে হবে দিনকে। দিন ইত্তাবার নাম, সেটা যিনি মুজতাহিদ হবেন, দুটো ক্যাটাগরি, যিনি মুজতাহিদ হবেন পুরো গ্রামার সহ, উসুল সহ, সব টার্মোলজি সহ, যার কাছে কোরআনের সমস্ত বিধান, হাদিসের সমস্ত এই অলি গলি এই সব কিছু তার জানা আছে, হাদিসের সমস্ত ফুনুন, সমস্ত শাস্ত্রীয় জ্ঞান তার রয়েছে, তিনি ইজতিহাদ করবেন, তিনি ইজতিহাদ করে তিনি তার মতো করে ইয়ে করবেন। কিন্তু আরেকজনের জন্য যিনি এই সম্পর্কে ডিটেলস জ্ঞান রাখেন না, তিনি ওই ব্যক্তিকে ফলো করবেন। আমার ভাইরা, আমি আবার বলছি আপনাদেরকে যে এখানে আওয়াম যারা ভাইরা আছেন, মাজহাবের কথা এখানে মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে আপনি কোনো ব্যক্তিকে ফলো করছেন কিনা। আপনার মাজহাব এটা আলেমদের জন্য, কিন্তু আওয়ামের জন্য কোনো ব্যক্তি বা ইমামকে ফলো করতে হবে। আমি আপনাকে বলিনি আপনি হাম্বলি হন, হানফি হন, অমুক হন, কিন্তু আপনাকে অবশ্যই আমি জিজ্ঞেস করতে চাই আপনি কোন আলেমকে আপনি ফলো করেন, কোন হুজুরকে, কোন মাওলানাকে আপনি ফলো করেন। আপনি যখন সে পর্যায়ে আলেম হবেন তখন আপনার বিষয়টা আর একটু ভিন্ন, তখন গিয়ে আপনি মাজহাব খুঁজে মোতালা করে, গবেষণা করে, মাজহাবের পারস্পরিক এই বিভিন্ন মাজহাবের উসুলগুলো বুঝে আপনি সিদ্ধান্ত নেবেন। কিন্তু যতক্ষণ আপনি আওয়াম থাকবেন, আপনাকে একজন আলেমকে আপনার ফলো করতে হবে। কিদে বেলাকে আছে আল আমি লা মাযহাব লাহু মাযহাবুহু মাযহাব মুফতিহি, একজন আওয়াম তার মাযহাব হলো তার আলেমের মাযহাব, এটা আপনার তাকলিদ, আপনাকে এটা করতে হবে এইভাবে। এই জন্য মাযহাব শব্দের চেয়ে তাকলিদ শব্দটা হচ্ছে মুখ্য এখানে। তো এখানে যারাই আছেন, আপনার ভালো লাগলে আপনি কোনো, আপনি যে কোনো ঘরনার আলেমকে ফলো করেন, কিন্তু কখনো এ ঘরনার আলেম, কখনো ওই ঘরনার আলেম। আর আপনি যদি বলেন আমি না কোনো আলেমকে আমি ফলো করবো না, কোনো ব্যক্তিকে আমি হাদিসকে মানবো, তাহলে আপনি কি হাদিসের সহির ডিফিনেশন আপনি জানেন, হাদিসের সহিফের ডিফিনেশন আপনি জানেন, এবং হাদিসের সালাফের মানহাজকে আপনি জানেন, খালাফের মানহাজকে আপনি জানেন, আপনি দুই মানহাজের মধ্যে কোনটা উত্তম সেটাকে আপনি জানেন, আপনি নুসুসের সমস্ত বয়ানগুলোকে আপনার সামনে স্পষ্ট, সুতরাং সেটা যেহেতু স্পষ্ট না, আপনাকে অবশ্যই তাকলিদ করতে হবে আপনাকে, যে কোনো একজনকে।